आप लोग भी कमाल करते हैं, ये घर पे इतनी फूल सजावट क्यों कर रखी है? कल शादी है ना? शादी? ठाकुर पो, आर पे किछु देखते पाच्छी ना आमी, तबु लिखे गेलाम, आमार मृत्युर जन्य केउ दायी नय, दायी नन बाबा मशाई, स्वयं देवेंद्रनाथ ठाकुर, जिनि जोर करे तोमार बिये दिये आमार काछ थेके तोमाके केड़े निलेन, दायी नन आमार मेजोजा ज्ञानदानंदिनी, जिनि कोनोदिनई आमाके तोमार नतून दादार योग्य स्त्री भाबते पारलेन ना, दिलेन ना एतटुकु सम्मान, दायी नन तोमार नतून दादा। এই চেয়ারে বসে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখতেন। এই বাড়িতে, এটি কালিম্পং জেলাতে অবস্থিত এবং গৌরীপুর হাউস, আজ রবীন্দ্র জন্ম জয়ন্তীতে উড়ানের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজ আমি এসেছি কালিম্পংয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত গৌরীপুর হাউসে। এটাও একটা রুম, পুরো অন্ধকার। প্যাসেজ পেছনে যাওয়া যায়, আপনারা বুঝতে পারছেন নাকি? আমি কিন্তু দেখতে পাইনি এখনো, বাট হন্টেড সবাই বলে। যদিও এখন অতটা ভয় আমি পাই না, ভগবান ছাড়া শিবায় না। আজ 25শে বৈশাখ, ফেসবুকে এবং ইউটিউবের সকল আমার ভিউয়ার্স এবং ফলোয়ার্স সকলকেই জানাই কবি প্রণাম। তোমার জীবনে শুরু হলো নতুন খেলা, জায়গা তো ছেড়ে দিতেই হবে পুরাতনকে, তুমি তো লিখেছো ঠাকুর পো, ঢাকো তবে ঢাকো মুখ, নিয়ে যাও দুঃখ সুখ, চেও না চেও না ফিরে ফিরে, হিথায় আলোয় নাহি সুবিখ্যাত অনন্তের পানি চাহি, চলো আধারি মিলাও ধীরে ধীরে। তাই হোক ঠাকুর পো, আধারি মিলিয়ে যাব আমি, কিন্তু তুমি দায়ী নয় কোনোভাবেই ঠাকুরপো, আমার মৃত্যুর জন্য দায়ী আমার অমুখ নির্বোধ নিয়তি, পাপ যাকে বিদ্ধ করে না, পুণ্য যাকে বদলাতে পারে না, আমাকে মনে রেখো রবি, এই কথাটুকু বলার স্পর্ধাও আমার নেই, আমার সব গেছে গো, সব গেছে রবি, শুধু ভালোবাসাটুকু যায়নি, আজও তোমাকে খুব ভালোবাসি। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে গুন 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 গুন।
মাঠে আপন আলো মাখায় হায় পূর্ণিমা চাঁদ তোমার শাখায় শাখায় তোমার গন্ধ সাথে আপন আলো মাখায় মনের খবর অনেক দূরে, মুখোশ সাজার বায়না, সাচ্ছে জাহাজ সানাই সুরে, আমায় সাজায় আয়না। नाम क्या है? मेरा नाम है संजीता शर्मा। हाँ। मैं यहाँ पर गौरीपुर में इसको देखभाल करती हूँ। अच्छा, जब रविंद्रनाथ टैगोर जी यहाँ पर थे, मेरा जेनरेशन यहाँ पर थे। अच्छा, था? हाँ, तो अभी कोई नहीं है ना। हाँ। तो आपका जेनरेशन क्या काम करते थे? इधर में कोई गार्डनर था, कोई किचन में था, कोई ये लैंड का प्रॉपर्टी का सब देखभाल करते थे ना? आपका परिवार से? हाँ, मेरे। अभी कोई नहीं है। और ये जो रविंद्रनाथ टैगोर जी यहाँ पर थे, ये दो बड़ा बड़ा पेड़, ये कपूर गाछ, ये दो पेड़, ये कपूर गाछ, कर्पूर का गाछ है, कपूर का गाछ, इससे स्मेल आता है। रविंद्रनाथ टैगोर ने, हाँ, रविंद्रनाथ टैगोर जी का अपना हाथ से लगाया हुआ, रविन्द्रनाथ टैगोर का अपना हाथ से लगाया हुआ, खुद का हाथ से। देखो ना, कपूर गाछ दुटी रविन्द्रनाथ ठाकुर हाथ लगा। আর ম্যাডাম, ক্যামেলিয়া গাছটা কোথায়? ক্যামেলিয়া গাছ এখনই নাই, ওইটা কলেজ, যখনই কলেজ হয়ে গেল না, তখনই ওই নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে গেল মানে কেটে ফেলেছে ক্যামেলিয়া গাছ। দেখুন বন্ধুরা, সামনে ওই পলিটেকনিক কলেজ, তো ওই পলিটেকনিক কলেজ তৈরি হওয়ার সময় রবীন্দ্রনাথের নিজে হাতে লাগানো ক্যামেলিয়া গাছটি কেটে ফেলা হয়েছিল। এটা খুব খারাপ লাগছে আমার শুনে এই মুহূর্তে। এবং বাঙালির আবেগ রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কেমন অবহেলায় পড়ে আছে বুঝতে পারছেন? কেন বলুন তো, কালিম্পং আমাদের পশ্চিমবঙ্গে হলেও এখানে যে সমস্ত মানুষজন থাকে তারা অধিকাংশই নেপালি। বাঙালি যদিও কিছু আছেন, কিন্তু হয়তো এখানে আসতে পারেন না, কারণ পথটা বেশ দুর্গম, আপনারা তো দেখলেন। তো ম্যাডাম, ये क्या रिपेयर होगा? हाँ सर, ये रिपेयरिंग हो रहा है। अभी कितना साल बाद में होगा बोल रहा था, इस साल से कंफर्म हो गया बनने का, ये रिनोवेट हो जाएगा, म्यूजियम बनेगा। कौन कर रहा है ये? तो गवर्नमेंट कर रहा है, गवर्नमेंट कर रहा है, वेस्ट बंगाल गवर्नमेंट कर रहा है, पीडब्ल्यूडी।
গুড 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 নিউজ বন্ধুরা, গুড নিউজ, এটা এবার রেনোভেশন হবে এবং সেজে গুজে উঠবে। তো আপনারা নিশ্চয় একবার তো শান্তিনিকেতন জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় এই বাড়ি যেটা গৌরীপুর হাউস, সেখানে অবশ্যই আসবেন, আশা রাখি। অশান্ত সেদিন তুমি গাইতে যে সব গান, কোনো অর্থ তাহার কি জানত, শুধু সঙ্গে তারি গাইত আমার প্রাণ, সদা নাচত হৃদয় অশান্ত, হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি, সব ধর আকাশ নীরব শশী রবি, হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি, সব ধর আকাশ নীরব শশী। বার্ধক্য জনিত কারণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ওনার পুত্র এবং পুত্রবধূ নিয়ে এসেছিলেন কালিম্পংয়ের গৌরীপুর ভবনে। শান্তিনিকেতন থেকে উনি এসেছিলেন এখানে এবং কল্পনা করুন উনি যাচ্ছেন সামনের ওই গাড়িতে। বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত। দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা। মধ্য দুপুরের তীর্যক রোদের মতো অনেকটা নির্লজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা। আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বা আরতি পেখম ছড়িয়ে আছে কি না, ছিল না। বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অদমনীয়, তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মোহ নিঃসংকোচিত। আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভৌ দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম, তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা। উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায়। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সুবিখ্যাত গৌরীপুর হাউসে, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের অনেকটা দিন কাটিয়েছিলেন, ঠিক কালিম্পংয়ের গৌরীপুর ভবনে। মিটিয়ে দে বলে না দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে,